নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগর মেলা 2024 শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজ আপনাদের নিয়ে আমি চলেছি গঙ্গাসাগর মেলার পথে। আজকে 13 তারিখ, আর গঙ্গাসাগর মেলার উদ্বোধনও আছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি শিয়ালদা স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 7:14 ট্রেন, এখন বাজে 6:30। আমাদের খুব শীঘ্রই ট্রেন স্টেশনে দিয়ে দেবে, এর আগে ট্রেনটা আমি মিস করে ফেলেছি। আর এবার আমি পৌঁছাবো গঙ্গাসাগর। চলুন, পথে দেখা হবে সবার সঙ্গে, এবং আপনাদের সঙ্গে নিয়ে চলেছি গঙ্গাসাগর। আমি যাচ্ছি নামখানা, আর নামখানা থেকে যে বেনুবন রয়েছে, বেনুবনে ছোট স্টিমারে করে পেরোবো, যাতে করে কোনো জোয়ার ভাটার সমস্যাটা হবে না। আর ওই স্টিমারে করে পেরিয়ে আমি পৌঁছে যাবো কপিলমুনির আশ্রম, একটি টোটো বা ট্রেকারে করে। চলুন, দেখা হচ্ছে রাস্তায়, আর কিভাবে যাচ্ছি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি, কিভাবে সহজ উপায়ে গঙ্গাসাগর পৌঁছাতে। শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরেছিলাম 7:14, আর সেই ট্রেন এসে পৌঁছালো 10:30 নাগাদ। আর আমি এখন চলেছি নামখানা স্টেশনে নেমে বেনুবন ঘাটের দিকে, তার কারণ 8 নম্বর লট থেকে যদি ধরতে হয় লঞ্চ, ওইখানে অনেক ভিড় রয়েছে। যদি ওই লঞ্চের ক্যাপাসিটি অনেক বেশি, তবু অনেক ভিড় আছে, তাই বেনুবন ঘাটে যাচ্ছি। এখান থেকে টোটো ধরে চলে যাবো বেনুবন ঘাট। এখানে ছোট লঞ্চ, 100 জনের ক্যাপাসিটির লঞ্চ যাবে, সেই লঞ্চে চলে যাবো কপিলমুনির আশ্রম। চলুন, দেখা হচ্ছে বেনুবন ঘাটে। ওখান থেকে পেরিয়ে তারপর আপনাদের সবিস্তারিত ভাবে সমস্ত কিছু বলছি। বেনুবন ফেরিঘাটের কাছে 4টে পর্যন্ত এই ফেরিঘাট চালু বলে, এখানে টেম্পোরারি কিছু থাকার ব্যবস্থা করা হয়েছে, যারা 4টের মধ্যে পেরোতে পারবে না। এই হচ্ছে সেই টেম্পোরারি থাকার ব্যবস্থা, বিশাল বড় করে করা হয়েছে থাকার ব্যবস্থা। সাধারণ মানুষরা এসে এখানে থাকবেন, আর পরের দিন ভোরবেলা আবার রওনা হবে ওই ফেরিঘাটের দিকে, এবং ফেরিঘাট থেকে ফিরিয়ে যাবে গঙ্গাসাগর। আর এটা সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে ঢালাও ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণভাবে। আর অনেক বড় জায়গা জুড়ে এইরকম প্রায় 8-10টি থাকার ব্যবস্থা রয়েছে এইখানে। বেনুবন ফেরিঘাট থেকে লঞ্চে উঠেছিলাম
সেই কোন কাক ধরে বেরিয়েছিলাম বাড়ি থেকে, 5:30 সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর শিয়ালদা থেকে 7:14 ট্রেন ধরে চলে এসেছিলাম নামখানা। নামখানা থেকে বেনুয়ান হয়ে এখন পৌঁছেছি গঙ্গাসাগর। বেনুয়ান থেকে যে ট্রেকার রয়েছে, ট্রেকার 50 টাকা মাথা পিছু নিল আর আমাদের নামিয়ে দিল গঙ্গাসাগর। গঙ্গাসাগরের 1 নম্বর গেটের দিকে যাচ্ছি, ওখান থেকে পৌঁছাবো 3 নম্বর গেট হয়ে মানুষের আশ্রম। ওখানে আমাদের ওগুলার ঘরের ব্যবস্থা করতে হবে, দেখা যাক কি করা যায়। সকাল 5:30 বেরিয়ে এখন পৌঁছালাম এই মন্দিরের সামনে, বাজে বিকেল 4টে। আর এরপর ভারত সেবা সময় যে রুম সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন এরপরে সমস্ত ডিটেল আপনাদের জানাচ্ছি, মেলা ঘোরাবো। অবশ্যই আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগর কপিলময় আশ্রম। 5:30 বেরোনোর পর এখন বাজে বিকেল 4টে, পৌঁছে গেছি কপিল মুনির আশ্রম। সামনেই ভারত সেবাশ্রমের যে ওগুলার ঘর দেওয়া হয়েছে, চলুন ওইটাও আপনাদের দেখাচ্ছি। আর আজকে বিকেলে সন্ধ্যে থেকে মেলা ঘুরে দেখাবো, চলুন আশা করছি খুবই ভালো লাগবে। আপনাদেরও পুণ্য স্নান করাবো পরশুদিন সকালবেলায়।